আমরা পবিত্র রমজানুল মুবারকের উপলক্ষে যে বিষয়টি আলোচনার অবতারণা করতে চাই সেটি হলো ফালসাফাতুস সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানুল মুবারক উপলক্ষে যেই রোজার বিধান দিয়েছেন, সিয়াম সাধনার যে বিধান দিয়েছেন, তো ইসলামের এই গুরুত্বপূর্ণ বিধানের পিছনে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক বড় লক্ষ্য রয়েছে আমাদের মানব জাতির জন্য প্রভূত কল্যাণ সাধন করা, মানুষের অনেক কল্যাণ এই সিয়ামের মধ্যে নিহিত রয়েছে। মূলত রমজানুল মুবারকের এই সিয়ামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যেই কল্যাণ আমাদের জন্য, যেই সফলতা এবং এর যে উপকারিতা নিহিত রেখেছেন, আমরা যদি আল্লাহর পক্ষ থেকে সেই আমাদের জন্য নির্ধারিত উপকারিতা এবং রোজার যেই উদ্দেশ্য সেটি যদি আমরা হাসিল করতে পারি, অর্জন করতে পারি, তাহলেই প্রকৃত আমাদের রমাদানুল মুবারকের রোজাগুলো রাখা এবং রমাদানের সকল যেই ফজিলা রয়েছে সেগুলো আমাদের জন্য সার্থক হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমরা যদি পবিত্র কোরআনে পাকের বিধানের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখব যে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান এই রোজার যে বিধান আরোপ করেছেন সেই বিধানের যে মৌলিক আয়াত রয়েছে সূরা আল বাকারার মধ্যে, সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ হওয়ার, রোজার বিধান বিধিবদ্ধ হওয়ার মৌলিক লক্ষ্য আল্লাহ উল্লেখ করেছেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ইমানদারেরা, ইমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ হওয়ার যে উদ্দেশ্য, এর যে লক্ষ্য, এর যে টার্গেট, এর যে এইম, সেটা হলো তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো। অর্থাৎ কোরআনে পাক আমাদেরকে দ্ব্যর্থহীনভাবে এ কথা বলছে যে মূলত রমাদানুল মুবারকে আমরা যে রোজা রাখছি, সিয়াম সাধনা করছি, সিয়াম পালন করছি, এর দ্বারা শুধুমাত্র পানাহার বর্জন করা, না খেয়ে থাকা, না পড়ে থাকা, এটাই কোনো উদ্দেশ্য নয়। বরং প্রকৃত উদ্দেশ্য হলো এখান থেকে লাআল্লাকুম তাত্তাকুন, যেন আমরা মুত্তাকি হতে পারি, তাকওয়ার বৈশিষ্ট্য আমরা যেন হাসিল করতে পারি, অর্জন করতে পারি। সুতরাং আমরা কোরআনে পাকের এই আয়াতের নিরিখে একথা স্পষ্টভাবেই বলতে পারি যে রোজার মূল লক্ষ্য হলো তাকওয়া। সুতরাং তাকওয়া অর্জনে মনোযোগী না হয়ে, তাকওয়া অর্জনে যত্নশীল না হয়ে, শুধু সুবহে সাদেক থেকে গুরুবে শামস, সূর্য সূর্যাস্ত পর্যন্ত পানাহার বর্জন করলেই রোজার প্রকৃত যে তাৎপর্য সেটি কখনোই হাসিল হতে পারে না। তাকওয়া, এটি হলো রোজার সবচেয়ে বড় অর্জন। তাকওয়ার রোজার মাধ্যমে তাকওয়া হাসিল হয়। আমরা তাকওয়ার গুরুত্ব সম্পর্কে আমরা যদি বুঝতে পারি তাহলেই আসলে রোজার যে লক্ষ্য সেটা আমাদের হাসিল হবে ইনশাআল্লাহ।